বজবজে গাড়ি চুরির ঘটনা এবং সেই গাড়ি চুরির সঙ্গেই জড়িত অভিযুক্তদেরকে গ্রেফতার করলো পুলিশ। দুজন তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে ছ দিনের জন্য পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। বজবজের এই ঘটনা, বজবজে সেখানেই গাড়ি চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনাতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ এবং গাড়ি চুরির চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় ওই দুই অভিযুক্তকে। 18 সেপ্টেম্বর ওই গাড়িটিকে চুরি করা হয়, তারপরেই ঘটনা তদন্তে নামে পুলিশ। বজবজের কুলতলা বাজারের এই ঘটনা আমরা এই নিয়েই কথা বলবো। শুভজিৎ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি। শুভজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো যে মহেশতলার যে জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের অন্তর্গত কুলতলা বাজারে গত 17 তারিখ রাতে একটি চার চাকার সুমো গাড়ির চালক পার্কিং করে এবং 18 তারিখ সকালে সে যখন বিশ্বকর্মা পুজোর দিন সকালে পার্কিং এ আসে, এসে কিন্তু সে গাড়িটিকে দেখতে পায়নি। এরপরই এবং সে গাড়ির মালিককে খবর দেয় এবং গাড়ির মালিক এবং গাড়ির চালক মিলে গাড়িটি খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে তারা জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করে এবং তারপর জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কিন্তু 24 ঘন্টার মধ্যেই থানায় অভিযোগ জানানোর 24 ঘন্টার মধ্যেই জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ তারা মূল দুই অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করে। এরপর তাদেরকে আদালতে পেশ করা এবং 6 দিনের পুলিশি হেফাজতে পায়। আদালত থেকে তাদের 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং দুই অভিযুক্তকে 6 দিনের পুলিশ হেফাজতে পেয়ে পুলিশ কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের পর ওই গাড়িটি যে ওই চার চাকা সুমো চুরি যাওয়া গাড়িটি কিন্তু 22 তারিখ গত 22 তারিখ কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং আজ অভিযুক্তদের দুইজনকে কিন্তু আবার আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ শুভজিৎ তোমাকে। শুভজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।